তারপর কি আছে রিজেকশন আসবে রিজেকশন না আসলে আপনি স্ট্রং হবেন না রিজেকশন না না শুনলে আপনি শক্তিশালী হবেন না না শোনা জরুরি বিজনেস না হওয়া জরুরি কষ্ট করে হওয়া জরুরি যে কোনো জিনিস সহজে যদি পাওয়া যায় সেই জিনিস টেকে না যে জিনিস কষ্ট করে পাওয়া যায় অনেক জান প্রাণ দিতে হয় সেই জিনিস বড় হয় সেই জিনিস টিকে থাকে লং লাইফ রাইট না রং মাটির ঘর রাতারাতি জল আসলে ধুয়ে যাবে কিন্তু পাকা দালান জল আসলেও ধোবে না বন্যা আসলেও ধোবে না যার ভিত গভীরে সে সহজেও উপরে যাবে না তো কষ্ট করে করতে হয় যে জিনিস কষ্ট করে পাওয়া যায় সেই জিনিস টিকে যেমন একটা ছেলে কষ্ট করে ছেলে বা মেয়ে জন্মায় কষ্ট করে মা বাবা সহজে তাকে হারাতে চায় এই বিজনেস যদি কষ্ট করে আসে তাহলে আপনার বিজনেস টিকে থাকবে আর যদি সহজে পেয়ে যান এই বিজনেস টিকে থাকবে না এই ল এই আপনাকে মানতেই হবে রাইট তো দরকার ইনডিসিপ্লিন হও জরুরি না ডিসিপ্লিন হওয়া জরুরি সফল লোকরা ডিসিপ্লিন হয় না ইনডিসিপ্লিন হয় আর ইনডিসিপ্লিন ইনডিসিপ্লিন হয় সফলতা পেতে গেলে তাহলে ডিসিপ্লিন হওয়া জরুরি আপনি পুলিশকে ভালোবাসেন রেসপেক্ট দেন না মিলিটারি কেন ইনডিসিপ্লিন ওরা ডিসিপ্লিন পুলিশ তুলনামূলক অনেক ইনডিসিপ্লিন হ্যাঁ ওকে থ্যাংক ইউ একটা ওনার জন্য বিগ হ্যান্ড আমি যদি না থাকতো আমরা বাড়িতে রাতে এত নিশ্চিন্ত ঘুমোতে পারতাম না ওনাদের স্যাক্রিফাইস আমার আমরা নিশ্চিন্ত ঘুমোতে পারি রাইট না আর একবার জোরসে তাল তো যে কোনো সফলতার জন্য কি দরকার তারপরে কি আছে ক্রিটিসিজম আপনার প্রচুর সমালোচনা হবে ও আপনাকে মানতে হবে আর যদি সমালোচনা না হয় বুঝতে হবে আপনি কাজের মধ্যে নেই সমালোচনা যদি না হয় তাহলে আপনি বুঝবেন যে আপনি কাজের মধ্যে নেই সমালোচনা কার হয় যে কিছু করে যে কিছু করে না তার সমালোচনা কি করে হয় রাইট নো যে সমালোচনা যার হচ্ছে সেটা পজিটিভ হোক আর নেগেটিভ হোক জানবে সে কাজের মধ্যে আছে আর যদি নেগেটিভ হয় ভীষণ নেগেটিভ চর্চা জানবে ও রাইট ট্র্যাকে আছে রাইট ট্র্যাকে আছে এইটাই সঠিক রাস্তা আমাদের বিজনেসে কি সমালোচনা হতে পারে আপনি যখন যাবেন এই মোদি বাবু এসছে নয় মোদি দিদি এসছে জানবেন আপনি কাজের মধ্যে আছেন সিনিয়র বুঝবে এই কাজের মধ্যে আছে এই জন্য লোক সমালোচনা করছে লোক কেন সমালোচনা করে ও হজম করতে পারে না জিনিসটা 30 বছর 40 বছর চাকরি করে লোক গাড়ি কিনতে পারছে না আর আপনি 2-3 বছরে একটা গাড়ি নিয়ে নেবেন ও সহ্য করবে আপনাকে 30 বছর 40 বছর রিটায়ার করে গেছে ওই বাসের ধাক্কা ট্রেনের ধাক্কা মাও ধাক্কা খেয়েছে বউও ধাক্কা খেয়েছে ছেলে মাও ধাক্কা খেয়েছে আর আপনি 3 বছরে একটা গাড়ি নিয়ে দাঁড়াবেন আর 2 লাখ টাকা ইনকাম দেখাবেন ফরেন ট্রিপ দেখাবেন ও আপনাকে সহ্য করবে জেলাস ফিল করবে না ইয়েস আর নো ও বলবে ফালতু আপনাকে সব সময় দাবানোর চেষ্টা করবে আপনি বেলঘড়িয়া থেকে একবার উঠে দেখবেন শুধু বেলঘড়িয়া থেকে সোদপুর থেকে ট্রেনে উঠে ট্রাই করবেন আর যে লোকটা বেলঘড়িয়া আর নাবজে বা উঠছে তা আর ওঠাটা হচ্ছে বিধাননগর থেকে ওটা হচ্ছে বিধাননগর আর দমদম থেকে যার এই হ্যাবিট আছে তার কাছে আপনি বলবেন 3 বছরে গাড়ি বাড়ি এক্স ওয়াই জেড সে আপনাকে মানে লাঠি নিয়ে মারতে আসবে জেলাস ফিল করবে আপনার কথা মানতে চাইবে না ওর জীবনে প্রয়োজন
তবুও মানতে চাইবে না, এটা সাইকোলজি, সাইকোলজি, কিছু করার নেই আমাদের। কিন্তু ধীরে ধীরে আপনি যদি তার সাথে একটা সেতু বানান, একটা ব্রিজ বানান, সেটা কি, সেটা হচ্ছে রিলেশন, রিলেশন। ওই রিলেশন ব্রিজটা যদি বানানো যায়, একদিন ও ওই ওই ব্রিজ থেকে এই ব্রিজে আসবে, আপনার কাছে আসবে। ওই ব্রিজটা বানাতে হবে, সেটা হচ্ছে, তার নাম হচ্ছে রিলেশন। যদি এই বিজনেস রিলেশন মেকিং বিজনেস, যদি কারোর সাথে রিলেশন বানানো গেছে, রাইট রিলেশন, সে বিজনেসে থেকেছে, যার সাথে রিলেশন নষ্ট হয়ে গেছে সে বিজনেসের বাইরে চলে গেছে। এই বিজনেসে টিকে থাকবে লোক রিলেশনের দ্বারা, ভালো সম্পর্কের দ্বারা। আর ভালো সম্পর্ক যখনই খারাপ হবে এই বিজনেস থেকে বেরিয়ে যাবে। তো আমি বুঝলাম রিলেশন একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্ট, রাইট রিলেশন বানানো। নেক্সট কি আছে, কি আছে, ডাউটস। এখানে কার ডাউটস নেই? প্রথম দিন যখন কেকেএস জয়েন করেছিলেন, একটু প্লিজ বলবেন, আমি এখনো মনে হয় লোক আসেনি, আমরা একটু টাইম পাবো। কার এরকম লোক কেউ আছে ডাউটস হয়নি প্রথম যেদিন বিজনেসে এসেছে? ডাউটস হয়নি কোনো ডাউট, বিলিভ করেছি কি? আচ্ছা ডাউট কারা করেছে, কি ডাউট হয়েছিল? ডাউট হয়েছিল যে তো দোকান চেঞ্জ করলে বলছে লাইফ চেঞ্জ হতে, কোনদিন হতে পারে, কোনদিন হতে পারে? আর অমিত তো পুরো ডাউটে ভরা ছিল, এই যে লোকটা কথা বলছি তো বাতেলা দিয়ে যাচ্ছে, এটা স্যান্টো গাড়ি নিয়ে এসেছিল সেটা কোম্পানির গাড়ি, আর যে টাকা পাচ্ছে তো মিথ্যা দিয়ে যাচ্ছে, আর যে দশটা লোক যেমন দেয় সেরকমই, আমি রাইট না? ডাউট আসবে, এটাই সাইকোলজি। ধরুন রঞ্জিতার ব্যাগে 1,00,000 টাকা আছে কি 5,00,000 টাকা আছে, ভাবুন। রাত 10:30-11:00 রানাঘাটে স্টেশনে রঞ্জিতা দাঁড়িয়ে রয়েছে, আমি এসেছি, লোক খুব কম আছে। আমি রঞ্জিতাকে বলছি, ম্যাডাম আপনি কোথায় যাবেন? রঞ্জিতা কি ভাববে, রঞ্জিতা কি ভাববে, ভাববে কিডন্যাপ করে গেছে, টাকা জানলো কি করে, টাকা জানলো কি করে? আরেকটু যদি আমি কথা বলি, ম্যাডাম ট্রেন কখন আসবে, আপনি কোথায় যাবেন? ও বললো আমি বেতুয়া রোডে, আমিও তো যাবো বেতুয়া রোডে। ট্রেন আসলো,